রাজপথ নে মৃত্যুপথ, জরাজীর্ণ রাজপথ, উন্মুক্ত নলা, মহানগরীত খুঁজে খুঁজে মৃত্যু বিভীষিকা, বারিষা কালত মহানগরবাসীর জীবনক লৈ হেতালি সরকার প্রশাসনের, মহানগরীর প্রান্তে প্রান্তে মরণ ফান্ড পাতি রয়ে আছে ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ। এই ভয়াবহ দৃশ্য মহানগরীর হাউকুসি অঞ্চলের। লখরার পৰা নেপালী মন্দির সংযোগী মূল পথৰ মাজতে খন্দা হয়েছে এটা গভীর নলা, কিন্তু নলাটোত পথচারীর সুরক্ষার বাবে নাই কোনো সুনির্দিষ্ট সতর্কবাণী। উন্মুক্ত নলার মূরত মাত্র এখন তিন পাত দিয়ে দায়িত্ব সামরিছে নির্মাণকারী প্রতিষ্ঠানে। এইবার চাও মহানগরীর পাথর কুয়ারির ভিআইপি রোডর দৃশ্য। গ্যাস আর পানির পাইপ ফুটার কাম সম্পূর্ণ হওয়ার পিছতো পথটো আজিও উন্মুক্ত হয়ে পড়ে থাকিল গাঁত সমূহ, যার বাবে পথটো সঘনায় সংঘটিত হয়েছে দুর্ঘটনা। এই ঠিকাদার পরিচালক মানে কোনে নাকি লগাব? এই তেওঁলোকে মানে কাম করে যায় গাঁতবিলাক মানে খান্দি যায় গাঁতবিলাক আকৌ ঢাকি থৈ না যায়। আর এটলিস্ট তেওঁলোকে যে রঙা কাপড়ে গাঁতবিলাক ঢাকি থৈ যাওক, কিবা একটা বাঁহেদি একটা বেরিকেড দিলেও অন্তত কিছুমান লোকের জানটো বাঁচিব। এক্সিডেন্ট হয়েছে, মৃত্যু নহলে হাত ভরি ভাঙিছে, আমার চকুর আগতে কিমানটা এক্সিডেন্ট হয়েছে। এয়া মাত্র দুটা উদাহরণ হে মহানগরীর প্রান্তে প্রান্তে এতিয়া সুলভ এনেপুর ভয়ঙ্কর দৃশ্য। ইয়ার মাজতে বরষুণ দিলে মহানগরবাসীক ঘরের পর বাহিরলৈ নুলাবলৈ আহ্বান জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু এনেকুৱা ঘটনা আপুনি ৰোধ কৰিব পৰাৰ কাৰণেও সকলোৱে এটা যে ইমান বৰষুণত আমি স্কুটাৰখন নচলাওঁ, বৰষুণ পাৰ হৈ যোৱাৰ পিছত স্কুটাৰখন চলাওঁ। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ আৰু নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। রাজপথ নে মৃত্যুপথ, জরাজীর্ণ রাজপথ, উন্মুক্ত নলা, মহানগরীত খুঁজে খুঁজে মৃত্যু বিভীষিকা, বারিষা কালত মহানগরবাসীর জীবনক লৈ হেতালি সরকার প্রশাসনের, মহানগরীর প্রান্তে প্রান্তে মরণ ফান্ড পাতি রয়ে আছে ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ। এই ভয়াবহ দৃশ্য মহানগরীর হাউকুসি অঞ্চলের। লখরার পৰা নেপালী মন্দির সংযোগী মূল পথৰ মাজতে খন্দা হয়েছে এটা গভীর নলা, কিন্তু নলাটোত পথচারীর সুরক্ষার বাবে নাই কোনো সুনির্দিষ্ট সতর্কবাণী। উন্মুক্ত নলার মূরত মাত্র এখন তিন পাত দিয়ে দায়িত্ব সামরিছে নির্মাণকারী প্রতিষ্ঠানে। এইবার চাও মহানগরীর পাথর কুয়ারির ভিআইপি রোডর দৃশ্য। গ্যাস আর পানির পাইপ ফুটার কাম সম্পূর্ণ হওয়ার পিছতো পথটো আজিও উন্মুক্ত হয়ে পড়ে থাকিল গাঁত সমূহ, যার বাবে পথটো সঘনায় সংঘটিত হয়েছে দুর্ঘটনা। এই ঠিকাদার পরিচালক মানে কোনে নাকি লগাব? এই তেওঁলোকে মানে কাম করে যায় গাঁতবিলাক মানে খান্দি যায় গাঁতবিলাক আকৌ ঢাকি থৈ না যায়। আর এটলিস্ট তেওঁলোকে যে রঙা কাপড়ে গাঁতবিলাক ঢাকি থৈ যাওক, কিবা একটা বাঁহেদি একটা বেরিকেড দিলেও অন্তত কিছুমান লোকের জানটো বাঁচিব। এক্সিডেন্ট হয়েছে, মৃত্যু নহলে হাত ভরি ভাঙিছে, আমার চকুর আগতে কিমানটা এক্সিডেন্ট হয়েছে। এয়া মাত্র দুটা উদাহরণ হে মহানগরীর প্রান্তে প্রান্তে এতিয়া সুলভ এনেপুর ভয়ঙ্কর দৃশ্য। ইয়ার মাজতে বরষুণ দিলে মহানগরবাসীক ঘরের পর বাহিরলৈ নুলাবলৈ আহ্বান জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু এনেকুৱা ঘটনা আপুনি ৰোধ কৰিব পৰাৰ কাৰণেও সকলোৱে এটা যে ইমান বৰষুণত আমি স্কুটাৰখন নচলাওঁ, বৰষুণ পাৰ হৈ যোৱাৰ পিছত স্কুটাৰখন চলাওঁ। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ আৰু নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।